ক্রিয়েট কমিউনিটি পোস্ট হ্যান তেন, যাই হোক, তো আপনি মাঝখানে যেটা আপলোড লেখা আছে ওইখানে যায় ভিডিওটা আপলোড করবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স 90% ধরে রাখেন থাকবে। নাম্বার থ্রি, অনেকে বলে থাকে যে ভাই নতুন চ্যানেল খুলছি, শর্টস আপলোড দিতেছি, ভিডিও ভাইরাল হইতেছে না, কোনো ট্যাগ আছে কি না, ডিসক্রিপশন আছে কি না, টাইটেল আছে কি না। ভাই ট্যাগ ডিসক্রিপশন টাইটেল এগুলো ম্যাটার করে না শর্টসের ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হইতেছে আপনি যদি নতুন হন কিছু ট্যাগ আপনি ইউজ করতে পারেন, জনপ্রিয় কিছু ট্যাগ আমি আপনাদেরকে বলি। যেমন সাপোজ হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ শর্ট, SHORT শর্ট, আর লাস্টে দিতে পারেন YT শর্টস। এই চারটা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন দুই জায়গায়, ডিসক্রিপশনে আর হচ্ছে আপনার টাইটেলে। কিন্তু টাইটেলটা ছোট দিতে হবে, টাইটেল বড় দিলে কিন্তু আর হবে না, ঠিক আছে? তো এভাবে আপনি মানে আমার এটা ব্লগ, আমি তারপর আপনাদের টিপস দিতে চাই, আমি ব্লগ করি অনেক, মানে অনেক ব্লগের ভিতর বলা হয়েছিল যে আপনাদেরকে বলা হয় না, এর জন্য এই ভিডিওর ভিতর বলে দিয়েছি। তো এই চারটা ট্যাগস আপনি ইউজ করবেন, ঠিক আছে, মাস্ট প্রথম প্রথম, ঠিক আছে। স্টেপ ফোরে যেটা আছে, অনেকে বলে যে ভাই আমার ভিডিওটা কী হয়েছে, 2000 ভিউজে আটকে গেছে, আমার ভিডিওটা আর যাইতেছে না, রিকমেন্ড ইউটিউব করতেছে না, 2000 ভিউজে ঠেকে গেছে। এই সমস্যার সমাধান কী হবে, আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন, যখন দেখবেন আপনার ভিডিওটা আটকে গেছে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন ইউটিউবারদের জন্যই এই প্রবলেমটা হয়। তবে হ্যাঁ, একটা কথা আছে, আপনার যখন ভিডিওটা আটকায় যাবে, যখন দেখতেছেন আপনি ভিডিওটা আটকায় গেছে, 2K যায় আর যাচ্ছে না, তখন আপনি কি করবেন, আপনি কিছু ইউজ করবেন, মানে কিওয়ার্ড ইউজ করবেন, সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড ইউজ করবেন, আর হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে কিছু ট্যাগ ইউজ করবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভিডিওটার টাইটেলটা আবার একটু চেঞ্জ করে আবার নতুন করে দিবেন, আবার নতুন করে ওটা মডিফাই করে মেরে দিবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি একটা রেজাল্ট পাবেন, তাহলে আর আটকাবে না, আবার ইউটিউব ওটা রেকমেন্ড করা শুরু করবে, আরও মানুষের কাছে পাঠানো শুরু করবে। ও, ইউটিউব একটা অসাধারণ প্ল্যাটফর্ম, এখানে কাজ করে অনেক মজা আছে ভাই। আপনি যদি ঠিকমতো প্রপার কাজ করতে পারেন, ইউটিউব অন দ্য বেস্ট প্ল্যাটফর্ম, ভিডিও বানানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম। অ্যান্ড আরও প্ল্যাটফর্ম আছে, আমি কোনো প্ল্যাটফর্মকে খারাপ বলতেছি না বা নিচু করতেছি না, তবে ইউটিউবে কাজ করে মজা পাওয়া যায়, তো আপনি এই মজাটা পেতে পারবেন, সমস্যা নাই। তো ইউটিউবের যত রুলস আছে এগুলো মেনে চলতে হবে, কমিউনিটি গাইডলাইন্স যেগুলো আছে এগুলো মেনে চলতে হবে, প্রপার কাজ করেন, ঠিক হয়ে যাবে সব কিছু। ওকে।